পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুনুন না বলছি, আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি জায়গাবুকে পাঠিয়ে দিন, ওগুলো আপনার ফোনে রাখার দরকার নেই, আপনি ফোন থেকে ডিলিট করে দিন। হ্যাঁ উমা, কিন্তু এটা একদম ঠিক বলেছে। দেখবি, তুই আমাকে দুটো ভিডিও পাঠিয়েছিলি, আর তোর ফোনে বাকি যে ভিডিওগুলো আছে তুই সেগুলো আমাকে পাঠিয়ে দে, আমি ফর সেফটি সেগুলো ল্যাপটপে তুলে রাখবো। দাদা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি একটা কথাই ভাবছি, এই আলী আমার বন্ধু ছিল, তাই মানে স্বার্থ যে মানুষকে কতটা ভয়ঙ্কর ভাবে পাল্টে দিতে পারে আমি সেটাই ভাবছি। সত্যি চোখের সামনেই তো দেখলাম। আলিয়া যদি খুব বাড়াবাড়ি করে তাহলে ম্যাচ চলাকালীনই আমাদের কোনো স্টেপ নিতে হতে পারে, প্রেস মিট করে সবাইকে সবটা জানাতে হতে পারে। ওমা ওমা প্লিজ, তুমি এত চিন্তা করো না, এমনিতেও কাল থেকে আমি একটা নতুন খেলা শুরু করছি। মানে আবার নতুন কোনো প্ল্যান? ওহি, একটা ছোট ট্রিক আলিয়াকে নার্ভাস করার জন্য। আলিয়া যে আমাদের টিমের ক্ষতি করার চেষ্টা করছে এটা শুধু লোকেদের কানে দিয়ে দেব। ওহি, তুই কি এই পুরো ব্যাপারটাতে মিডিয়াকে ইনভলভ করবি ভাবছিস? এক্স্যাক্টলি, অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমরা আলিয়ার, কিন্তু আর না, গোপনে মিডিয়াকে এই খবরটা আমি লিক করে দেব। ব্যাস, মিডিয়া তো এইসব খবরের জন্য ওয়েট করে, মিডিয়া খুঁচিয়ে খুঁচিয়ে সত্যিটা বার করার চেষ্টা করবে, আর যখন মিডিয়া সব কাজ করবে আলিয়া ইরিটেটেড হয়ে যাবে, আর ঠিক সেই সময় কোনো ভুলভাল স্টেপ নেবে আমি শিওর, আর তখন ওকে ক্রিকেট থেকে ডিসকোয়ালিফাই করতে আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন থেকে এসছো সেই একই কথা বলে যাচ্ছ, এবার একটু থামবে, বড় মা তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু চলো গিয়ে দেখা করবে, চল উমা। মা এখনো জেগে আছে? জেগে থাকবে না, যখন থেকে শুনেছে যে উমা আসছে তখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা গিয়ে একটু দেখা কর। আর অভি প্লিজ, এবার বাইরে যাওয়ার আগে অন্তত একবার বড় মার সঙ্গে দেখা করে যেও প্লিজ। ঠিক বলেছো সোমা, অভি সব হবে, কিন্তু সবার আগে বড় মার সঙ্গে একটু দেখা করে নেয়, সারাদিন তোর আর উমার কথা চিন্তা করে ভীষণ প্যানিক করছে, বুঝলি? চল। বুঝতে পারছি, তাড়াতাড়ি চল, আমাকে আবার বেরোতে। হ্যাঁ আয়, চল চল চল, এসো উমা, উমা এসো এসো। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।